বাংলার ক্রিকেটের নক্ষত্র বা পোস্টার বয় যে নামেই ডাকা হোক না কেন, তিনি তো সেসব উপমা ছাড়িয়ে পাড়ি দিয়েছেন আরও অনেকটা পথ। ক্যারিয়ারে নানা অর্জন আর সাফল্য সেসব যেন তার পেছনে ছোটে, সাফল্যের সাথে পাল্লা দিয়ে তার পেছনে ছুটছে অর্থকড়ি, তার পেছনে কারি কারি অর্থ বিনিয়োগের আশায় বসে থাকেন অনেক রথী মহারথী। যশ খ্যাতি বা সাফল্যের সাথে আরও একটি বিষয় তার নিত্যদিনের সঙ্গী, বিতর্ক আর সাকিব যেন একই মহাসড়কে চলছে, একই পথে, একই গতিতে। নতুন বিতর্ক এবার সাকিব আল হাসানের বোন জান্নাতুল হাসানকে নিয়ে। ভারতের বহুল আলোচিত মহাদেব বেটিং অ্যাপ মামলার তদন্তে উঠে এসেছে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। বিশ্ব সেরা অলরাউন্ডারের বোনের নাম, শনিবার এ বিষয়ে সংবাদ প্রকাশ করে ভারতের জনপ্রিয় নিউজ পোর্টাল ইন্ডিয়া টুডে। সংবাদ শিরোনামে বলা হয়েছে বহুল আলোচিত বেটিং অ্যাপ মামলায় উঠে এসেছে সাকিব আল হাসানের বোনের নাম। মহাদেব বেটিং অ্যাপ তদন্তে দুজন ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবরে বলা হয়েছে। দুই ব্যবসায়ীর নাম গিরিশ তালরেজা ও সুরুজ চোখানি। খবরে বলা হয়েছে সুরুজ চোখানি কাঠমান্ডুতে একটি ক্যাসিনোয় 40 কোটি রুপি বিনিয়োগ করেছিলেন, এর পাশাপাশি তিনি বাংলাদেশে 11wicket.com নামে একটি বেটিং অ্যাপে বিনিয়োগ করেছিলেন, যে বেটিং অ্যাপে তার অংশীদার ছিলেন সাকিব আল হাসানের বোন জান্নাতুল হাসান। 11wicket.com এর ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত কোনো তথ্য না পাওয়া গেলেও সাইটটি গুগল প্লে স্টোর থেকে অ্যাপভিত্তিক কার্যক্রম পরিচালনা করে বলে নিশ্চিত হওয়া গেছে। এদিকে ভারতীয় গণমাধ্যমে এমন সংবাদ প্রচারের পর দেশের ক্রিকেট পাড়া বেশ সরগরম। বাংলাদেশি প্রথম সারির গণমাধ্যমগুলো বেশ গুরুত্বের সাথে এই সংবাদ প্রচার করেছে। ভারতের মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারির মামলায় গেল কয়েকদিন ধরেই তোলপাড় দেশটির ক্রীড়াঙ্গন। এরই মাঝে দুজন ব্যবসায়ী গ্রেপ্তার ও ভারতের বেশ কিছু রথী মহারথীর নাম এই মামলায় উঠে এসেছে। গ্রেপ্তার দুজনের একজনের সাথে সাকিব আল হাসানের বোনের ব্যবসায়িক পার্টনারশিপ থাকার খবরে আরও নড়ে চড়ে বসেছে ভারতীয় গণমাধ্যম। এর আগে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তা আইসিসিকে না জানানোয় 2019 সালের অক্টোবরে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন সাকিব আল হাসান। এরপর 2022 সালে বেটিং কোম্পানি বেট উইনারের দূত হয়ে আবারও সমালোচনার মুখে পড়েন সাকিব। পরে অবশ্য বিসিবির চাপে সেই চুক্তি থেকে সরে আসেন মিস্টার 75। এবার তার বোনের নাম বেটিং কোম্পানির সাথে জড়ানোয় আবারও নতুন বিতর্কের সামনে সাকিব আল হাসান। মাহফুজুল ইসলাম, আরটিভি, ঢাকা।